আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো সবাই আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে টপিকস বা বিষয়বস্তু কি সেটা সবাই থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে ফেলেছেন। আজকে টপিকস বা বিষয়বস্তু হচ্ছে কাম বা মিলনের ইন্দ্রজাল মন্ত্র, অর্থাৎ আপনার প্রতি অন্য অপরকে কামাসক্ত করে তুলবেন, অর্থাৎ কামাসক্ত করে তুলবেন, অর্থাৎ আপনার প্রতি কাম উত্তেজনা বৃদ্ধি করে দেবেন, এক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারেন। যদিও বিষয়টা ভালো কোনো বিষয় নয়, তারপরেও এটা যেহেতু ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত চ্যানেল তো সেই ক্ষেত্রে আমি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে এখানে আলোকপাত করব। তো কাম বা মিলনের ইন্দ্রজাল মন্ত্র, এটা প্রয়োগ পদ্ধতি বা অ্যাপ্লাই পদ্ধতিটা আমি সম্পূর্ণরূপে আপনাদের কাছে ব্যক্ত করব, আশা করি যাদের প্রয়োজন তারা সেই ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা হচ্ছে মন্ত্রটা পড়ে নিই। মন্ত্রটা হচ্ছে কামানি কামিনি মহা ইন্দ্রজাল অমোখ কামার কামু কুম্মাদো মাতাল কাম ভাবু কামার লাগি না বাসে তার প্রাণ আমার সোয়া না পাইলে তার মন করে আনসান আমার কামে শিকল তার সর্ব অঙ্গে পড়ে আমার পর্শ আমার গন্ধ না পাইলে সে মরে আমাকে সারা যদি অমক থাকে ঘরে কাম কামিনীর মস্তক কেটে জমিনেতে পড়ে। তো মন্ত্রের ক্ষেত্রে অমক দুই ক্ষেত্রে অমক রয়েছে, অমক অমক এখানে কিন্তু যাকে আপনি আপনার প্রতি হচ্ছে কামাসক্ত করে তুলতে চাচ্ছেন, যার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন তার নামটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে, তার চেহারা বা তার অবয়ব কল্পনা করে। তো এটা প্রয়োগ পদ্ধতি করার ক্ষেত্রে আপনি যাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন, কামাসক্ত করতে চাচ্ছেন, সে ব্যক্তির হচ্ছে পরিধানকৃত যে কোনো একটা বস্ত্র আনতে হবে, পরিধানকৃত জামা প্যান্ট যেটা বলেন না কেন যেটা পরিধান করেছে এরকম একটা জামা কাপড় আনতে হবে। তো ওইটা আনার পরে আপনার দ্বিতীয় কাজ হবে যে কোনো একটা ডুমুর গাছের, ডুমুর ফল আমরা প্রত্যেকেই চিনি, অনেকে রান্না করে খাই, তো ডুমুর গাছের হচ্ছে শিকড় আনতে হবে। প্রথমে তার হচ্ছে জামা পরিধানকৃত যে কোনো জামা বা কাপড় যেইটাই বলেন আনতে হবে, তারপরে হচ্ছে তার ডুমুর গাছের হচ্ছে শিকড় আনতে হবে, দুইটা জিনিস কালেক্ট করতে হবে আপনাকে। এবার ডুমুর গাছের শিকড়টাকে বেষ্টন করে হচ্ছে যে জামা বা কাপড়টা এনেছেন ওইটা পেঁচাতে হবে, ডুমুর গাছের শিকড়ের সাথে পেঁচাতে হবে। এবার এক টুকরা এক তাগা সুতা নিতে হবে, কালা সুতা ব্যবহার করতে হবে, ওই কালা সুতার উপরে মন্ত্রটা একবার করে পড়বেন, একটা করে ফুঁক দিবেন আর একটা করে বান্ধন দিবেন, অর্থাৎ ফুঁক মেরে ওই সুতাটা বেঁধে ফেলতে হবে। তো এইভাবে 51 বার করতে হবে, 51 বার হচ্ছে মন্ত্র একবার করে পড়বেন, একটা করে ফুঁক দিবেন আর একবার করে বান্ধন দিয়ে দেবেন, গিট্টু বা বান্ধন যেটাই বলেন দিয়ে দিয়ে এভাবে 51 বার করতে হবে। এইবার আপনার ওই ডুমুর গাছের শিকড় যে বেষ্টন করেছেন কাপড় দিয়ে ওইটা বেঁধে, ওই সুতাটা বেঁধে ওইটার উপরে আপনার কনিষ্ঠ আঙ্গুলের হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের রক্ত 1 ফোঁটা দিতে হবে, সুঁই বা সুচ দিয়ে হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলটা কিছুটা ফোঁটা করে ওইখান থেকে নিঃসৃত রক্তটা ওই পদার্থের উপরে হচ্ছে ফেলতে হবে, অর্থাৎ আপনি যেই ডুমুর গাছের শিকড়টা যেই বস্ত্র দিয়ে আর কি বেষ্টন করেছেন, বেষ্টন করে রেখেছেন, যে সুতা দিয়ে বেষ্টন করে রেখেছেন ওইটার উপরে 1 ফোঁটা রক্ত ওইখানে ফেলতে হবে। এইবার আপনার করণ কার্যটা হচ্ছে আপনি যে জিনিসটা এখন একটা তৈয়ার হয়ে গেছে আর কি, শিকড় বেষ্টন করে যে জামা বা কাপড় যেইটাই দিয়েছেন আর কি, ওইটার উপরে 1 ফোঁটা রক্ত ফেলার পর ওই জিনিসটা আপনাকে যত্ন করে রাখতে হবে। এবার আপনি এই কাজ যেদিনই করেন না কেন ওইটা যত্ন করে রেখে দেবেন, যত্ন করে রেখে দেওয়ার পরে শনিবার যে কোনো একটা বট গাছ নির্ধারণ করতে হবে, অর্থাৎ যেখানে হচ্ছে বট গাছ পাবেন এক কথায়, কিন্তু যে বট গাছের হচ্ছে দেখবেন অনেক বট গাছের হচ্ছে জট হয়ে যায়, যে বট গাছগুলো পুরাতন আছে সেই বট গাছগুলো কিন্তু জট হয়ে যায়, ওই রকম জট গাছওয়ালা একটা বট গাছ আপনাকে নির্ধারণ করতে হবে। তো আপনি যে জিনিসটা তৈয়ার করলেন আর কি, ডুমুরের শিকড় বা জামা বা কাপড় বেষ্টন করে যে জিনিসটা আর কি তৈরি হয়েছে ওইটা সুতা দিয়ে বেঁধেছেন বাঁধার পরে, এবার একটা বট গাছ নির্ধারণ করতে হবে, ওই বট গাছের যে জট বের হয়েছে এই জটের সাথে এই জিনিসটা বেঁধে দিতে হবে। আপনি বাঁধার ক্ষেত্রে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, বাঁধার ক্ষেত্রে যে কোনো সুতায় ব্যবহার করলেই চলবে, ওইটা বট গাছের ওই জটের সাথে বেঁধে রেখে আসবেন। তো আশা করা যায় 3 দিনের ভিতরে আপনি যাকে হচ্ছে নিজের প্রতি কামাসক্ত করতে চাচ্ছেন, যে ব্যক্তির সাথে আপনি মিলনে ইচ্ছুক হতে চাচ্ছেন, যে ব্যক্তির উপর আর কি অ্যাপ্লাই করেছেন সে ব্যক্তিটা আর স্থির থাকতে পারবে না।
আপনার জন্য সে অস্থির হয়ে যাবে, সে ঘরে থাকতে পারবে না, আপনার জন্য অস্থির হয়ে যাবে, কামাসক্ত হয়ে যাবে, আপনার উপরে সে বিশেষ আকর্ষণ হয়ে যাবে, যেটা আপনি এটা প্রয়োগ করার ফলে হচ্ছে সে অস্থির হয়ে যাবে, আপনার ছোঁয়া পাওয়ার জন্য সে অধীর আগ্রহ নিয়ে থাকবে। তো এটা কিন্তু আগেই বলেছে, এটা কিন্তু ভালো কোনো কাজ নয়। আর যেহেতু কথার ভিতর জড়তা চলে এসেছিল, সেক্ষেত্রে অনেকে হয়তো বুঝতে পেরেছেন আমার কথা, আর অনেকে হয়তো আমার কথাটা ফুলফিলভাবে উপলব্ধি করতে পারেন নাই বা বুঝতে পারেন নাই। তো সমস্যা নেই, না বুঝতে পারলেও আমি আসি ইনশাল্লাহ, সমস্যা নেই। যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01878040723, এখানে নক করলে মেসেজ দিলেই আমাকে পাবেন, তবে বলা বাহুল্য এখানে কিন্তু আপনি সরাসরি ফোন দিবেন না, কারণ অধিকাংশ সময় ব্যস্ততার ভিতরে থাকা হয়। তো সেক্ষেত্রে ফোন দিলে আপনিও বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব, সেক্ষেত্রে মেসেজ করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আশা করি সবাই পাশে থাকবেন বা পাশে রাখবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।